বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমি কালকে সকালের জন্য রান্না করতেছি, ঈদের দিন হয়তো আপনারা সবাই দেখবেন, ঈদের দিন থেকে শুরু হবে। তবে রাত্রে আমি এই জিনিসটা ঈদের আগের দিন মানে চান রাতে, আজকে ঈদের দিন পড়ে গেছে, 12টা বেজে গেছে। তো যাই হোক, আজকে আমি এটা আপনি রান্না করব নারকেল দিয়ে জর্দা সামাই, বা এই যে লম্বা সামাইটা আমি একটু ঘি দিয়ে ভেজে নিব। এটা আমি দুইটা পথ করবো, একটা দুধের সামাই রান্না করব, একটা জর্দা সামাই মানে নারকেল দিয়ে চিনি দিয়ে ঝরঝরা করে রান্না করব। তো আমি একটু চুলায় ঘি দিয়ে দিব। বিসমিল্লাহ, তো এর মধ্যে আমি একটু কাজু বাদাম ভেজে দিচ্ছি। কাজু বাদামের কালারটা দেখেন সুন্দর আসছে, ঘিয়ে ভাজি আর সুন্দর আসছে। তো এই যে কাজু বাদাম ভাজা হয়ে গেছে, কালারটা চলে আসছে। এরপরে আমি সেমাইটা দিয়ে দিব, তাই না? অল্প অল্প করে সেমাইটা ঘিয়ে ভেজে নেব, কারণ দোকানদার বলছে এটা একটু ভাজাই আছে। তারপর আমি একটু ঘিয়ে ভেজে নিতেছি, একটু দিয়ে দেব। সেমাইটা আমাদের অনেক ভালো পড়ছে, 60 টাকা কেজি নিছে। আমরা প্যাকেট নিই না, তাই না? প্যাকেট ট্যাকেট করি না, একদম আস্তা সেমাইটা মেশিনে যেভাবে বের হয়ে আসছে সেভাবে নিয়ে আসছি, পরে আমরা আলাদা গুঁড়ো করে নিচ্ছি। ঘ্রাণ আসছে আস্তে আস্তে করে, এরকম হালকা তো লাল আসছে। তারপর আবার একটু ভাজা ভাজা করে নেবেন, আর ঘি ঘিয়ে সবিন তেল থেকে ঘিয়ে ভাজাটাই ঘ্রাণ বেশি। আর আপনার সেমাই এবং হালুয়া একটু ঘি লাগে, আর এটা ভাজার উপরে রাখতে হবে, হাতের উপরে নাহলে পুড়িয়ে দেবে। সবসময় চিন্তা করবেন, হালুয়া বা সেমাই রান্না করার সময় একটু ঘি রাখবেন, ছোট পট হোক ছোট হোক, তারপর একটু ঘি দিলে ঘ্রাণ আসে। বলে সলা সেমাই, সলা সেমাই কে যত সেমাই বলে। এটাকে আমরা ভেজে নিয়ে নারকেল দিয়ে এটাকে ঝরঝরা করে, নারকেল চিনি দিয়ে রান্না করব, আর কি চিনি দিয়ে ঝরঝরা, আর এটা করব দুধ দিয়ে, আর লাচা সেমাই ভিজাবো। এতক্ষণ বন্ধুরা দেখুন সবাই আমাদের এই পাকটা, এক একজন এক এক রকমের পাক করে, আরও ঘি দিয়ে দিচ্ছে দেখেন। সেমাই তো সবাই রান্না করবে, এটা বলে লাভ নেই, কারণ আজকে সেমাইয়ের দিন, মানে ঈদুল ফিতর, মানে সেমাই খাওয়া, পোলাও খাওয়া, গোশ খাওয়া, কোরমা খাওয়া, তবে সেমাই রান্না করে সবাই। সেমাই সবাই একটু ঘুরে এটে আর কি রান্না করে, কীভাবে রান্না করলো, কে কী দিয়ে কীভাবে করলো সেটা হলো দেখার বিষয়, এবং তারটা কেমন স্বাদ বা মজা হবে সেটা হলো বিষয়। সেমাই আমি গরম পানি দিয়ে সেদ্ধ করি, চিনি দিয়ে একটু দুধ দিয়ে নামাই ভরিলাম, সেটাও সেমাই রান্না হবে। রান্নার ভিতরে অনেক কারিশমা আছে, অনেক মাল মেটেরিয়াল খরচ করতে হবে, মজা বানাইতে হবে, রান্না করলেই তো রান্না হবে না। আমি চিনি স্বাদ মতন মিষ্টি যে যেরকমের খাই সেরকম এসে চিনি দেবে, এটা মন করি আমরা চিনি দেবো। এরপর দিয়ে দিচ্ছি নারকেল। এখন আমি চিনি আর নারকেলটা একটু পানি, হালকা একটু পানি দিছি, পানি দিয়ে এটা একটু গোলায় নিব। চিনি যখন আঁশটা বের হয়ে আসবে তখন আর কি সেমাই দেওয়ার সময় হবে। এটার ভিতরে একটু এলাচ দিয়ে দিও, একটু কাট। এরপর আমি এলাচ দিব, লং দিয়ে দিব। তো ওই যে আমি চিনি আর নারকেল যেটা আছে সেটা দিয়ে দিলাম, এখন দিয়ে হালকা আছে নাড়াচাড়া দিব, নাড়ার উপরে রাখতে হবে, তাই না? বা একটু কাঁচা নারকেল দিয়ে দিই, আর একটু কাঁচা নারকেল দিয়ে দিই, শুনো দেওয়া যাবে না। তো আবার একটু নারকেল সাজিয়ে দিলাম, একটু টেস্ট করছি। ভাই বন্ধুরা, আপনারা অবশ্য কাল সকালে যখন আমরা ভিডিও আপলোড দেব তখন আমাদের সবার সেমাই পাক হয়ে যাবে। তো পরবর্তীতে যে কোনো টাইমে আমাদের এই ভিডিওটা আর দেখে আপনারা এইভাবে পাক করবেন, এই সলা সেমাইটা দেখবেন কোনো পানি দেই না, ঘিটে দিয়ে, হ্যাঁ কোনো পানি দেওয়া হয় না, শুধু ঘির উপরে কাজু বাদাম, চিনি, ঘি এবং নারকেলের উপরে কাজু বাদাম এবং একটু এলাচ আর একটু লং দেওয়া হয়েছে। পরে ইচ্ছা করলে অপশনাল এটা আপনারা দারচিনিও দিতে পারেন, এত মশলা ভালো লাগবে না। অনেক সুন্দর হয়েছে, আমি খাইলাম, আমার ছেলেও খাইছে, অনেক টেস্ট, এটা আমাদের খুব ফেভারিট। আপনারা আমি একটু ভাজ মানে চিনি সাথে যে নারকেলটা দিছি, আবার কাঁচা নারকেল দিছি, কাঁচা নারকেল লাস্টে এখন যে দিয়ে না এই করতেছি। তো অনেক সুন্দর হয়েছে সেমাই, এটা অনেকে এই সেমাইটা পাক করতে গিয়ে একবারে গোটা গোটা করে ফেলে, দলা দলা হয়ে যায়। দেখেন আমাদের সেমাই এটা দেখার মতনই হয়েছে বন্ধুরা, এটা যখন চুলা থেকে নামবে এবং ঘিয়ের ঘেরান পারফিউমটা ঘর ভরে গেছে, আর এটা যখন চুলা থেকে নামিয়ে আমরা ডেকোরেশন করবো বলে
তখন এটা বাতাস লেগে আরো শক্ত হয়ে যাবে কারণ এখন তো নরম ঘি এবং চিনি আছে সাথে চুলার তাপ নরম তো অনেক সুন্দর হয়েছে তো এই পর্যন্ত আমাদের এই সবার সময় পাক ইনশাআল্লাহ তো সবাই আমাদের ঈদের এই রেসিপিগুলো দেখবেন সবাইকে আমন্ত্রণ আমাদের জীবনের কথা চ্যানেল থেকে আপনারা সবাই আমাদের জীবনের কথা চ্যানেলের কি বলে এটাকে সদস্য এবং আমরা একটা ফ্যামিলির মতন আমরা যারা আছি ফেসবুক লিংক এবং গ্রুপে যারা আছেন সবাই তো আমি আপনাদের সাথে নতুন আমি ফেসবুক গ্রুপে আমি অনেকের সাথে লিংকে আছি সবার নাম বলতে পারতেছি না তো সবাই আমাদেরকে একটু হেল্প করবেন আমরা নতুন আমাদের অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে আমাদের শিখাবেন আর আমাদের চ্যানেলটাকে আপনারা একটু রান করিয়ে নেবেন এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ তো ইনশাল্লাহ সবার সুস্থতা কামনা করে বাকি আর একটা সেমাই দুধ সেমাই হয়তো পাক করা হবে সেই রেসিপিটা ইনশাল্লাহ আমরা দেখাবো আর এটাও চুলা থেকে নামিয়ে ডেকোরেশন যখন করবো তখনও দেখাবো ইনশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সেই জর্দা সেমাই বলেন বা সলা সেমাই যেটাই যে বলেন নবাবী সেমাই আমরা পাক করলাম ঈদের জন্য কাজু বাদাম দিয়ে ঘি এবং চিনি নারকেল তো পাকের আইটেমে তো সবই আছে দেখলেন কীভাবে পাকাইলাম তো সেইটাই আমরা দেখাচ্ছি এখন ডেকোরেশন করে প্লেটে ট্রেতে করে পাতিয়ে নিয়েছি বন্ধুরা তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে টেস্ট আপনারা এভাবে তৈরি করে খাবেন দেখেন কি ঝরঝরা কত সুন্দর হয়েছে দেখেন এই সেমাইটা হচ্ছে তোমার কেউ সলা সেমাই বলে কেউ লম্বা সেমাই বলে কেউ দুধ সেমাই বলে কেউ নবাবী বলে নবাবী বলার কারণ হচ্ছে তোমার কাজু বাদাম পেস্তা বাদাম দামি মানে দামি জিনিস আগেকার মানে বাবা বাচ্চা নবাবেরা শখে খাইতো এখন সেটা বল মানে মানে ডাক্তারের পরামর্শ এগুলো কিন্তু ক্যালসিয়ামের জন্য খুব ভালো তো আমি একটু ঘিয়ে ভাজিয়ে নিচ্ছি যেন কালারটা সুন্দর আসছে আবার কাঁচাও অনেকে খাইতে পারেন তো এইভাবে করে আইতে আমি ঝরঝরে করে শুধু ঘি কোনো পানি কোনো কিছু দিই নি এবং দুধও দিই নি এটা দুধের দুধ দিই নাই এটা শুধু আমি ঝরঝরা করে সেমাইটা রান্না করছি নারকেল দিয়ে আর ঘি দিয়ে খারাপ দেখা যায় জন্য এটা দুধ দিই নি এটা আমি শুধুমাত্র ঘি এবং নারকেল আর নবাবে কিছু জিনিসপত্র দিচ্ছি তো নেক্সট টাইমে আমি দুধ দিয়ে এটা বানাবো আর লাচ্ছি সময়টা বানাবো এবং আপনাদের জন্য এগুলা আমি প্রেজেন্ট করলাম বলবেন কে কে কেমন আর কি সবার ঘরে কে সময় রাখবে তুমি রান্নাটা করে দেখেন শুধু ঘি দিয়ে ঠিক আছে পরবর্তী আর একটা পাকের আয়োজন আমরা করব নেক্সটটা এর সাথে অ্যাড করব ইনশাআল্লাহ তো আমি এবারে ভাইয়া তরল দুধ আনছে এখন আশা করি ঝাড় না আসি দেখা চিন্তা করলাম তো ঘুম আসতেছে ঠিক আছে তারপরে একটু কিছু কাজ রেডি করে রাখাই ভালো হ্যাঁ কমাই রাখা ভালো কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে নামাজ আছে গোসল আছে আর সবসময় আমি চিন্তা করি যে সকালবেলা উঠে একটু খেজুর ভিজিয়ে রাখবো দুধ দিয়ে ওগুলো আপনাদের ভাইয়া খায় আমার বিয়ে হয়েছে পর থেকে আমি ওনার গেটে দিই আর নবী সুন্নত তাই না নবী সুন্নত খেজুর এই জন্য খেজুরটা দুধ দিয়ে ভিজিয়ে রাখি এটা খেয়ে যায় আর কিছু সেমাই আর আল্লাহ যদি বাচ্চা রাখে নামাজ পড়ে আসবে তখন সেটা আমি দিব মাংস এবং ঝাল আর কি খিচুড়ি টিচুড়ি বা যাই যে করে কিন্তু আমি নিয়াত করছি আমি একটু খিচুড়ি রান্না করবো কালকে যেহেতু এক মাস রোজা রাখছে এক মাস রোজা রাখার পর একটু ঝাল ঝুলে হলে বেশি ভালো লাগে তাই না এই জন্য আমি একটু খিচুড়ি রান্না করবো আর একটু গরুর মাংস রান্না করবো তাই আমি একটা নবাবী সেমাই রান্না করলাম নবাবী সেমাই রান্না করলাম এরপর চিন্তা করলাম দুধটা আমি বলক দিয়ে রাখি তো দুধটা যদি বলক দিয়ে রাখি আমার কাজটা অনেকটা কমে গেল এরপর আমি কালকে সকালে দুই পথের সেমাই রান্না করবো এখন দুধ বলক দিয়ে আমি মাংস মেরিনেট করে রাখবো এটা হচ্ছে আমার রাতের মানে 12টার পরে 12:30টার কাজ এটা আমি করে রাখলাম কারণ আমি তো একটা মানুষ জাল হতে হতে ঘন হবে তো কাল সকালে এটাকে লাচ্ছার দুই পদের সেমাই আমরা এনেছি তা ভিজানো হবে লাচ্ছি সেমাই একটা জর্দা সেমাই লাচ্ছি আর একটা সাদা দুটোই লাচ্ছি সেমাইটা খুবই ভালো লাগছে ভালো সেমাই ইনশাল্লাহ তো ওটা কাল সকালে আমরা এই দুধ বলক দিয়ে রাখার পরে দিয়ে যাবে কালকে তো ওটা আমরাও দেখাবো একসঙ্গেই তো দুধ জাল হতে থাকুক এরপরে গরুর মাংস মেরিনেট করে রাখবে কাল সকালে খিচুড়ি হবে গরুর মাংস হবে সেইটা দেখাই
আপনাদের ভাইয়া মাংস আনছে, মাংসটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো চিন্তা করলাম একটু ম্যারিনেট করে রাখি রাত্রেবেলা, সকালে এটা বসাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি একটু গরুর মাংস রান্না করে দিব। রান্না মানে হালকা একটু মশলা দিয়ে কষাই রাখি, তাই না? রাত্রে প্রায় একটা বেজেই গেছে, হালকা একটু কষাই করে রান্না করে রাখলে আমার সকালবেলা অতটা চাপ লাগবে না, কারণ যেহেতু আমি একা মানুষ, আমাদের কাজের যে বাবলি মা সে এসে তো শুধু ঘর মুছবে, তাই না? আমাদের গরুর মাংসটা সিনার মাংস মাসাল্লাহ মাংস, তেল চলছে, মাংসটা রূপসাটা হবে, তো আমাদের গরম হয়ে যাচ্ছে। আমি একটু পেঁয়াজ ব্লেন্ডার করছিলাম আপনার ইসে ব্লেন্ডারে, মরিচ করা পরে, হ্যাঁ এই জন্য কোনো সমস্যা না। পেঁয়াজ এটা পেস্ট পেঁয়াজের, কিন্তু মরিচ আগে করাতে এটা কালারটা লাল হয়ে গেছে, এই আছে, তো এই চুলায় গরম পানি দিয়ে রাখা হয়েছে। বিসমিল্লাহ, এলো পেঁয়াজ গোটা দেওয়া হইলো বন্ধুরা গরুর মাংসের জন্য। আমি পেঁয়াজ তেলের মধ্যে গরম হয়েছে দিয়ে দিলাম, এরপর দিয়ে দিব একটু লবণ, সবগুলো মশলা দিব, আপনারা একটু খেয়াল করবেন। এরপর দিব একটু হলুদ, হলুদের গুঁড়ো, যেহেতু মাংস আমার একটু বেশি, দুই কেজি, হ্যাঁ 2 কেজির মতোই, এই জন্য আমার একটু মশলা যাবে, কারণ খিচির সাথে খাবো তো একটু ঝালঝুল লাগে, ভালো লাগবে। এরপর দিব আমি একটু পানি। আর একটা কথা, আমি একটু ভুল করছি, আমার দাদা শুনটা ডিপে ছিল, তো আদর্শনটা বের করতে হবে, বের করে ফেলছি, হয়ে যাবে, শক্ত আছে, হ্যাঁ কত সমস্যা নেই। তো আমি এখন হলুদ পেঁয়াজ বাটা এগুলো দিয়ে আমি কষাচ্ছি, এরপর দিব আমি মরিচের পেস্টটা। এখন সুন্দর করে ভুনা ভুনা হলে আমি মাংস ছেড়ে দেবো, বুঝছো? আমাদের জিরা দেখেন বন্ধুরা, আদা রসুন শক্ত হয়ে আছে, একটু সিস্টেম করে দিতে হবে, দিলাম আদা রসুন, কারণ আমাদের ডিপে ছিল, যতটুকু লাগছিল ওটুকু আমি বের করছিলাম, আর ডিপেগুলো আমি ওয়েস্টারটা রেখে দিই, তো মশলা ছুটে গেছে, তো আবার সারা রাত এভাবে দিয়ে রাখতে ছুটে গেলে আবার আমার রান্নার জন্য হয়ে যাবে, বেশি আদা রসুন তো। তো এখন আদা রসুন মরিচ হলুদ জিরা সব গরম মশলা জাতীয় অন্য যা কিছু আছে সব দেওয়া, এখন এটা ভুনতে, তো এখন আমি দিয়ে দেবো গরম মশলা পাউডার, জিরা পাউডার, আমাদের গরম মশলা দিয়ে আমরা আজকে হালিম রান্না করছি, ভালোই লাগছে। আমি দিব একটু গরম পানি, টক দিয়ে পানি সেঁকে নিলাম, টক দই বলে পানি সেঁকে নেওয়া হয়তো, মানে পানিটা টক থাকে, টক থেকে দেখা যায় ফেটে যাবে, ফেটে যাবে, এক কাপ পরিমাণ টক দই দিয়ে দেওয়া হয়তো বন্ধুরা। মাংসটা, মাংসগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা, কষানো হবে সুন্দর করে, পেঁয়াজটা দিব। আজকে আমার একটু হাত ব্যথা করতেছে, নিহার ইয়া হালিম রান্না করছি তো অনেকক্ষণ লাড়া লাগছে, আবার শ্যামাই রান্না করছে অনেকক্ষণ লাড়া লাগছে, তো এখানে 2 কেজির পুরো 2 কেজি বেশি হবে একটু মাংস বন্ধুরা, চাপ সিনিয়র মাংস গরুর, না ভালো হয়েছে মাংসটা, খারাপ না, সুন্দর দেখেন আপনাদের আপা যেভাবে তৈরি করতেছে পাকটা, টক মশলা দিয়ে কষাইয়ে এবং টক দই দিয়ে লাস্টে এখন মাংস দেওয়া হয়েছে, দেখেন তাদের কালার ইনশাআল্লাহ আসবে, এটা আমরা আশা করি এটা আসবেই গ্যারান্টি, তো এই যে দেখেন এখনো কষা হয়নি, কাঁচা মাংস দেওয়ার পরে যে একটা ফ্লেভার সেন্ট আসছে অনেক সুন্দর, একটা মজাদার একটা ফ্লেভার আসতেছে মাংস থেকে। এই যে রান্নাটা করে দেরি লাগতো না, এখন রাত্রে যদি 2-3 বা 5 বলো দিয়ে রাখি বা একটু কষা কষা করে রাখি, পরে আস্তে তোমার নামাজ চড়ে গেল তখন আমি খিচুড়িটা বসাইলাম, এই জন্য কাজটা আসলে রোজা থেকে পরে ঈদের দিন অনেক সবজি ক্লান্ত লাগে, এত রান্না করা যায় না, তো এখন যারা যারা ইউটিউব করেন বা যারা ভিডিও আপডেট করেন বা সব জায়গায় দেখছি রান্নাটা একটু আগে কিছু হয় না, একটু গরম করে রেখে দিন, সকালে অনেক কাজ থাকে তো অনেক রান্না বাড়ি থাকে, এগুলো কিছুটা আগাইয়ে না রাখলে তখন কেন বিয়ে বাড়ি দেখো না, রাতে রান্না করে রাখে, রাত ভরিয়ে রান্না কিচ্ছু হয় না, কিন্তু হালকা একটু গরম করে রাখলেই হয়ে যায়, তো মাশাআল্লাহ আমাদের যে কষা কষা হয়ে গেছে আমি নাড়তেছি, কারণ মশলাটা ঘন হয়ে গেছে, আর বিভিন্ন পদের মশলা তারপর টক দই দেওয়াতে কালারটা সুন্দরই আসছে,
তেজপাতা দিয়ে দিলাম। আপনারা আসলে আমরাও অনেক সময় দেখছি ভুল করছি, আপনারা তেজপাতাটা একটু ধুয়ে দিবেন, কারণ এই তেজপাতার গাছের পাতা মানে মাটিতে পড়ে থাকে, গাছে হয় আবার তারা গাড়িতে আনে, বাজারে আনে, বিক্রি করে, পাড়ায় পাড়াপাড়ি করে না তারা, পাড়ায় তো বস্তাবরি তো, সেজন্য আপনারা কষ্ট করে পাতাটা একটু পানিতে ধুয়ে দিবেন। আর তেজপাতা আসলে একটা ঘ্রাণ, ঘ্রাণটা হয়ে গেলে পরে ফালাই দিবেন। নবাবি কষা মাংস আমরা যে সেমাইটা পাক করছি সদার সেমাই, ওটাও নবাবি সেমাই, ঈদ স্পেশাল নবাবি সেমাই, ইনশাল্লাহ অনেক সুন্দর ফ্লেভার টেস্ট হয়েছে, আমরা খেয়ে দেখেছি না মাশাল্লাহ। আমাদের এবার নবাবি সেমাইটা খুবই সুন্দর হয়েছে, শুধু ঘি দিয়ে করছি, নারকেল আপনার শিরা উঠে করছি, আবার কাঁচা নারকেল দিছি, আবার পেস্তা বাদাম টাদাম সব দিছি, খুব ভালো লাগতেছে। আমিও খাইছি, আমাদের ভাইয়া খাইছে, রায়হান খাইছে, আমার ছেলে বলো দাম অনেক ভালো হয়েছে, কিছুক্ষণ পর পরই খাইলো না, দুই বাটি খাই, এটি আমার শান্তি লাগলো, যেন ভালো ভালো না হয় তো খাইতো না, কারণ কোনো ভালো জিনিস না হইলেও মুখের ধরে নেয় না, তো যখন দুই বাটি মারছে তারপরে আমি টেস্ট করলাম যে না আসলে অনেক সুন্দর হয়েছে সেমাইটা, মাশাল্লাহ ইনশাল্লাহ। আশা করি আমাদের কি বলে লাচা সেমাই দুটো পাক করবে, সে দুটো ওরকমের হবে, আবার সলার সেমাইও দুধে দিবে, তিনটাই দুধের সেমাই হবে ইনশাল্লাহ। তো দেখবেন এই পর্যায়ে আমি একটু ভিনেগার দিয়ে ভিনেগার মাংসটা একটু কষা কষা হবে তো সিদ্ধ হয়ে যাবে। এটা হলো কি সয়া সস, এটা টেস্টের জন্য দিলাম। এদিকে আমাদের দুধটা ভালো ফুটে আসতেছে, এবার সেমাইয়ের দুধ, এটা লাচ্ছা সেমাইয়ের দুধ। আমাদের মাশাল্লাহ তিনটা কাজে আমরা আগে নিছি, একটা গরুর মাংস কষা করে নিলাম, একটা সেমাই রান্না করলাম, আমরা আমাদের আরেকটা বাড়তি দুধের জন্য এই সেমাইয়ের জন্য দুধ বলক দিয়ে নিতেছি, অনেকটা কাজ হেল্প হয়ে গেল। কাঁচা মরিচ দিয়ে দিতেছি, কাঁচা মরিচে গরুর মাংস হতে বা মুরগির মাংসতে কাঁচা মরিচের একটা ফ্লেভার সুন্দর আসে। তো মাশাল্লাহ এখন শুধু নাড়ার পালা আর দু চারটা আলু দিব, কারণ আমাদের রায়হান আর আপনাদের ভাই আলু ছাড়া আমরাও খাই। আর আসলে কি এটা বলে লাভ নেই, কুরবানির মাংস তো আলু না দিলেও চলে, দু একটা আলু সেরে দেয়, কিন্তু কুরবানির মাংস সকালবেলা রান্না করলে আলু দেওয়া লাগে না। নিজেরা গরু কুরবানি দেয় তখন 5-10 কেজি, আমি তো 10-12 কেজি নিয়েছি, ইনশাল্লাহ ছড়াই না, যদি বাইচে থাকি আল্লাহ হায়াতে রুগীতে রাখে কিসমতে রাখে দেখতে পারবে না, যদি আল্লাহ তৌফিক রাখে ইনশাল্লাহ 10 কেজি তো মিনিমাম, তখন অত মাংসের ভিতরে আলু দেবে কিনা। মাংস 2 কেজি একসাথে পাক করা তো কষ্ট, যত বড় ফ্যামিলি হোক 1 কেজি গোস্ত 600 টাকা, তো 600 টাকা পরে 1 কেজি মাংস 2 কেজি 1200-1300 টাকা, তো তার জন্য আলুটা দিলে একটা আঠাটা হয়, আলু আলু হ্যাঁ আলু দিলে স্বাদই তো আলাদা, গরুর মাংস মানে তো পাত্তা ঝোলা আলু। হ্যাঁ 3 কেজি আলু শুকিয়ে দেখেন লাল হয়ে আসছে ইনশাল্লাহ, একটু গুঁড়া দুধ দিয়ে দেবো বাবা। দেখেন যে মেজবানি মাংস হয়েছে, একটু কাছে নিয়ে দেখাই, দেখেন লোকগুলাকে দেখলেই তার তো রোজা নাই ইনশাল্লাহ, খাওয়া যাবে সমস্যা নাই সকালবেলা থেকে। তো মাশাল্লাহ রেজিকাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কিসমতে যার যার আছে তাই সে খাবে। আমার কিসমতে এবছর এইটা ছিল, আমি এটাই পাইছি, এটা নিয়ে আর গোসা বেদারের কিছু নাই, এটা নিয়েই সুক্রিয়া করতে হবে, কারণ এটা আল্লাহর তরফ থেকেই হুকুম হয়েছে, তাই না? তো আসলে একটা 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 ছেলে হোক মেয়ে হোক আমার তো একজনই, তো সব কিছু রান্না করার পর টেস্ট করতে দিলে মানে ও নিজের একটু রাজা রাজা মার ভাবে, যে আমার আম্মু বাবা আমাকে দূরে দেয়, তো এবার তেল পছন্দ করে, এবার সিনার মাংস আনছি তেল যুক্ত জন্য, ওই জন্য দিলাম যে খেয়ে দেখুক, আর ওই তো খাবে খাবে কি খাবে কেমন আমার আছে তো এই জন্য একটু রাহানকে দিয়ে আসবো মাংস। তো মাশাল্লাহ আমাদের আমরা খাইয়ে দিছি লবণ ঝাল খুব সুন্দর হয়েছে, তো এখন আমরা আবার একটু ঝোল দিছিলাম গরম পানি, যেহেতু আমি গরম পানি করে রাখছি, দেখেন দুবারে আমার গরম পানি আনা জানে সবাই, আর ঠান্ডা পানি দিলে মাংসটা থাকে, তো আমি গরম পানি রান্না করতে আমার তাড়াতাড়ি হয়ে গেছে, মাংস হয়ে গেছে তাই না, টাটকা মাংস তো আজকে মাত্র আনছি, সুন্দর তেল উঠে গেছে বন্ধুরা, এখন আমি চুলাটা অফ করে দেব, আমাদের রান্না এই পর্যায়ে শেষ, রাত 2টা বাজে, এই যে মাংস দেখেন অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, আর এদিকে দুধও দেখেন, দুধ আমাদের সেমাইয়ের দুধ হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে, তো আমি একটু তেল একটু ঝোলটা একটু কমাবো, খিচুড়ি পাক করবে, আর গতকালকে যে আমরা রাত্রে দেখিয়েছিলাম গরুর মাংস সেটা যে এখন আলু দিয়ে একটু ঘন ঘন করতেছে কষানো হচ্ছে, সুন্দরই হয়েছে গরুর মাংসটা। তো এই পর্যন্ত মাংসের পাক, কালকে ইনশাল্লাহ সকালবেলা লাচার সেমাই পাকানো হবে, সেই ভিডিও করবো ইনশাল্লাহ, সব ভিডিও একসঙ্গে দেবো না আমরা, দুটো দুটো করে দেবো, হয়তো ওই যে রাত্র যে আজকে দুটো রেসিপি হয়েছে এই দুইটা রেসিপি কাল সকালে আমাদের ঘরে ছেড়ে দেবো, লাচার সেমাইটা আবার তার 1 ঘন্টা পরে ছাড়বো, কারণ বড়ো বড়ো ভিডিও হচ্ছে এখন, হ্যাঁ ঈদের পাক তো,
তো অবশ্যই বন্ধুরা আপনারা আমাদের জীবনের কথা চ্যানেলের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমরা দোয়া করি, সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ঈদ মোবারক জানিয়ে। হ্যাঁ, শুক্রবারে আলহামদুলিল্লাহ ঈদ, ঈদের নামাজ পড়বো আমরা সকাল সাড়ে সাতটায়, এবং সবাই জামাতে মাস্ক নিয়ে যাবেন, জায়নামাজ নিয়ে যাবেন, বৃষ্টিও হতে পারে অসংখ্য আছে। তো আতর সুগন্ধি সবাই ব্যবহার করবেন, তো সবাই জানা আছে, আর সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জীবনের কথা চ্যানেলের জন্য দোয়া করুন, আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।